সিপিএম এ সূর্য বিমান যুগের অবসান। পরবর্তী রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ সেলিম। ব্যাপক রদবদল রাজ্য কমিটিতেও, বাদ গেলেন 12 জন প্রবীণ নেতা। উপনির্বাচনের জন্য ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক, নতুন সূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর। পিছিয়ে গেল রাজ্য জয়েন্টও, 23-এর পরিবর্তে তা হবে 30 এপ্রিল। বিধায়কদের হুমকি দিয়ে বিপাকে শুভেন্দু, তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ স্পিকারের, অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি। সামনেই রাষ্ট্রপতি ভোট, বিরোধী শিবির একজোট হলে বিপদে পড়বে বিজেপি, সম্ভাবনা উস্কে ফের বিজেপি বিরোধী জোটের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার সুরেই কথা কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের, বিজেপির বিকল্প গড়তে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনার প্রস্তাব, ডাক উদারবাদী নেতৃত্বকে সামনে আনার। ফের চোখ রাঙাচ্ছে করোনা, চীন দক্ষিণ কোরিয়ায় বাড়ছে সংক্রমণ, হিমশৈলের চূড়ামাত্র, সতর্কতা হুয়ের, পরিস্থিতিতে নজর, আধিকারিকদের সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। দীর্ঘদিন পরে পরিবর্তনের ছোঁয়া আলিমুদ্দিনে। রাজ্য সম্মেলন শেষ হতে না হতেই পরবর্তী রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করে দিল সিপিএম। সূর্যকান্ত মিশ্রর যুগের অবসানের পর নতুন রাজ্য সম্পাদক হলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। রাজনৈতিক মহলের একাংশের মত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মতামত এবং প্রভাব এক্ষেত্রে ভালোভাবে কাজ করেছে। এছাড়া দলের নয়া নিয়ম মেনে বয়স্করা বাদ পড়লেন রাজ্য কমিটি থেকে। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ মোট 12 জন বাদ পড়েছেন বলে খবর। 3 দিনের রাজ্য সম্মেলনের শেষ দিন, নতুন রাজ্য সম্পাদক ঘোষণার অপেক্ষাতেই ছিলেন সকলে। দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কমরেড শ্রীদীপ মুখোপাধ্যায়ের নাম ঘোরাফেরা করছিল। মোহাম্মদ সেলিমের নাম নিয়েও 2-1 বার আলোচনা হয়েছে, তবে দিন শেষে তিনিই রাজ্য সম্পাদকের পদে নির্বাচিত হন। পার্টি ভাগের পর এই প্রথম রাজ্য সম্পাদক হলেন কোন সংখ্যালঘু ব্যক্তি, যা বামপন্থী ইতিহাসের নতুন অধ্যায়। ব্যাপক রদবদল হয়েছে সিপিএম এর রাজ্য কমিটিতেও। বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর পাশাপাশি নতুন রাজ্য কমিটিতে ঠাঁই পাননি নেপাল দেব ভট্টাচার্য, মৃদুল দে, মিনতি ঘোষ, গৌতম দেবরাও। অন্যদিকে গড়বেতার দুর্দণ্ড প্রতাপ নেতা তথা পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলা সম্পাদক সুশান্ত ঘোষ এলেন রাজ্য কমিটিতে। সদস্য হয়েছেন আসানসোলের সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। এছাড়া ডিওয়াইএফআই এসএফআই নেতৃত্বের কয়েকজনকে রাজ্য কমিটির স্থায়ী সদস্য হিসেবে আনা হয়েছে। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য আমন্ত্রিত সদস্য হিসেবে ছিলেন, এবার স্থায়ীভাবে ঢুকে গেলেন রাজ্য কমিটিতে। বঙ্গ সিপিএম এর সংগঠনে এত রদবদল নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপনির্বাচনের কারণে ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার শিক্ষা সচিব ও মুখ্য সচিবের সঙ্গে আলাদা করে বৈঠক করার পর নতুন দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সূচি অনুযায়ী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা, চলবে 27 এপ্রিল পর্যন্ত। মুখ্যমন্ত্রীর দাবি, 5 রাজ্যের নির্বাচনের সময় এই উপনির্বাচন করে নেওয়া হলে সমস্যা হতো না, কিন্তু কমিশন স্থানীয় নির্বাচনগুলিকে সেভাবে গুরুত্ব দেয় না বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, উচিত ছিল দিন ঘোষণার আগে পরীক্ষা সূচি দেখে নেওয়া, তবে তা হয়নি বলে পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্য সরকারই দিনক্ষণ সামান্য বদল করে দিল। এর আগে 2 থেকে 26 এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, তা একদিন বাড়ল। আর পরিবর্তিত পরীক্ষাসূচির কারণে পিছিয়ে গেল রাজ্য জয়েন্টও, 23 এপ্রিলের বদলে তা হবে 30 এপ্রিল। এ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, জয়েন্টে বসার আগে উচ্চ মাধ্যমিকের পরও কয়েকদিন সময় পাবে, তাতে সুবিধা হবে পরীক্ষার্থীদের। এর আগে ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা জিইর জন্য পিছিয়ে গিয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহের প্রায় 2 বছর পর পরীক্ষার হলে উচ্চ মাধ্যমিকে বসতে চলেছেন পরীক্ষার্থীরা, তাতেও বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা। তবে বৃহস্পতিবার সম্ভবত চূড়ান্ত রুটিনই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপিরই 4 বিধায়কের আনা স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভাতেই শুভেন্দুর বিরুদ্ধে আনা নোটিশ গ্রহণ করার কথা জানিয়েছেন স্পিকার। তিনি আরও জানিয়েছেন, এবার বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি। বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীনই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন 2 বিধায়ক। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, ওয়াকা
আউটের সময় শুভেন্দু তাকে হুমকি দেন। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কেও গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাচক্রে এই দুই ব্যক্তি তৃণমূলে নাম লেখালেও খাতায় কলমে এখনো বিজেপির বিধায়ক, যা বিড়ম্বনা আরো বাড়িয়েছে শুভেন্দুর। দুই বিধায়কের এই অভিযোগ নিয়ে তখনই উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। স্পিকার বলেন, অভিযোগ অত্যন্ত গুরুতর, সদস্যদের নিরাপত্তার পাশাপাশি ব্যবস্থাও নিচ্ছি। কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রীও। পরে চার বিধায়ক বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারের নোটিশ দিয়েছেন। বাগদার বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও কালিয়াগঞ্জের সৌমেন রায় ওই নোটিশে সই করেছেন। রাতেই চার বিধায়কের নিরাপত্তা জোরদার করেছে রাজ্য সরকার। স্পিকার তাঁদের পাঠানো নোটিশ গ্রহণও করেছেন বৃহস্পতিবার বিধানসভায়। সেটা জানিয়েও দেন স্পিকার, বিধানসভার প্রিভিলেজ কমিটি শুভেন্দুর বিরুদ্ধে ওঠা সবকটি অভিযোগ খতিয়ে দেখবে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, 26 তারিখের মধ্যে প্রিভিলেজ কমিটির রিপোর্ট পেশ করতে অনুরোধ করব সদস্যদের কাছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। গোটা দেশে বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে বিধায়ক সংখ্যা 4,128, বিজেপির বিধায়ক 1,306, তার মধ্যে 826টি গোবলয়ে, অর্থাৎ বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এই তথ্য সামনে এনে বিকল্প জোটের ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এত আনন্দ করে লাভ নেই, সামনে রাষ্ট্রপতি ভোট আসছে বুঝতে পারবেন, আমাদের সহযোগিতা না করলে বৈতরণী পার হতে পারবেন না, বিরোধীরা একজোট হলে বিজেপি হেরে যাবে। 24 জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে, তিনি থাকবেন না অন্য কাউকে বিজেপি প্রার্থী করবে তা স্পষ্ট না হলেও মমতার বক্তব্য এদিন ইঙ্গিতবহ ছিল। মনে করা হচ্ছে এই ভোটকে সামনে রেখেই 2024 সলতে পাকানো শুরু করতে পারে বিরোধী শিবির। তৃণমূলের পক্ষে প্রায় 220 জন বিধায়ক ও 35-এর বেশি সাংসদ রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের পাশাপাশি বিধায়করাও ভোট দেন। বুধবার রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট পেশ করতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বিরোধীদের জবাব দেন মমতা। উত্তরপ্রদেশে ভোটের ফলাফল নিয়ে মমতা এদিন বলেন, বিজেপি ম্যানিপুলেশন করে জিতেছে, তা সত্ত্বেও 70টি আসন বেশি পেয়েছে অখিলেশ, বিজেপির কমেছে 54টি, ভোটও বেড়েছে অখিলেশের। রাজ্যের পুরো ভোটে ছাপ্পার অভিযোগ উড়িয়ে মমতার ব্যাখ্যা, বিজেপি শাসিত রাজ্যেও স্থানীয় ভোটে 90%-এর বেশি আসন পেয়েছে বিজেপি, তাহলে সেগুলোও ছাপ্পা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ মমতা যে বিরোধী ঐক্যের কথা বলছেন তা নিয়ে কংগ্রেসের তরফে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তৃণমূল যদি আগে ভাগে বিরোধী জোট তৈরিতে উদ্যোগী হয়, তাহলে বিরোধী শিবিরের নেতা হওয়ার দৌড়ে আরও এগিয়ে যাবে তৃণমূল। বিজেপির বিকল্প গড়তে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা করুক কংগ্রেস। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনি কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের মন্তব্যে। দেশের রাজধানীর প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে আসছেন সেই 2021 বিধানসভা নির্বাচনের পর থেকেই। বুধবার নিজেদের মেগা বৈঠকের পর G23 গ্রুপের নেতারা দলের কাছে যে দাবি জানালেন তাতে বলা হল, 2024 সালে বিজেপির বিকল্প তৈরি করতে হলে কংগ্রেসকে সমমনস্ক অন্য দলগুলির সঙ্গে আলোচনা শুরু করতে হবে। গত বছর মে মাসে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্যের পরই কেন্দ্রে বিজেপি বিরোধী বিকল্প জোট গঠনের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সর্ববৃহৎ বিরোধী দল হওয়ায় অন্য বিরোধীদের এক ছাতার তলায় আনার প্রস্তাব নিজে গিয়ে সোনিয়া গান্ধীকে দিয়ে এসেছিলেন মমতা, কিন্তু তাতে তেমন হেলদোল দেখা যায়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে। বছর ঘুরতে চললেও এখনও বিরোধী জোট গঠনের প্রক্রিয়ায় এক পাও এগোয়নি কংগ্রেস। শেষে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় বিকল্পের ভাবনা চিন্তা শুরু করেছেন। যদিও বুধবারের বৈঠকে মমতার বলা কথাই আওড়ালেন কংগ্রেসের বিক্ষুব্ধ G23 নেতারা। তাঁদের বক্তব্য, বিজেপিকে রুখতে কংগ্রেসের শক্তিশালী হওয়া জরুরি, আমাদের দাবি কংগ্রেস অন্যান্য সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করুক এবং এমন একটি মাধ্যম তৈরি করুক যাতে 2024 লোকসভার আগে বিজেপির বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরা যায়। তবে এদিনের বৈঠকে সরাসরি নেতৃত্ব থেকে গান্ধীদের সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি, বরং বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বিশ্বাস কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিত এবং উদারবাদী নেতৃত্বকে সামনে আনতে হবে।
চীনে নতুন করে দাপট শুরু করেছে ওমিক্রনের সাব স্ট্রেন, ফের আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। আক্রান্তের সংখ্যায় চীনকেও টেক্কা দিচ্ছে দক্ষিণ কোরিয়া, একদিনেই সেদেশে আক্রান্ত 4.5 লক্ষ। ইসরায়েলে আবার নতুন করোনার স্ট্রেনের দেখা মিলেছে, সব মিলিয়ে গোটা বিশ্বে করোনা পরিস্থিতির বেশ সংকটজনক ইঙ্গিত মিলেছে। এই অবস্থায় বিশ্বের সমস্ত দেশকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের বক্তব্য, এটা হিমশৈলের চূড়া মাত্র, উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে আরো বড় বিপদ অপেক্ষা করছে। হুয়ের দাবি, এই বারবারন্তের পেছনে রয়েছে ওমিক্রনের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট BA.1 এবং BA.2। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্তার বক্তব্য, বিধি নিষেধ শিথিল করার কারণে বাড়াবাড়ি সংক্রমণ শুরু হয়েছে, এই সঙ্গে পর্যাপ্ত কোভিড পরীক্ষাও হচ্ছে না, অর্থাৎ যে পরিস্থিতি আমরা দেখেছি মহামারীর প্রকৃত অবস্থা তার চেয়েও ভয়াবহ। হু জানিয়েছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বজুড়ে 8% বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। মার্চ মাসের 7-13 তারিখের মধ্যে আক্রান্ত হয়েছেন 1 কোটিরও বেশি মানুষ। এই সময়ে গোটা পৃথিবীতে করোনায় মৃতের সংখ্যা 43,000। জানুয়ারি মাসের পর এতখানি বারবারন্ত দেখা যায়নি। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির, তার মধ্যেও দক্ষিণ কোরিয়া ও চীনের রক্তচক্ষু দেখাচ্ছে কোভিড। দক্ষিণ কোরিয়ায় 25% ও চীনে 27% বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এদিকে আফ্রিকার দেশগুলিতেও 12% বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ, ক্রমশ ঊর্ধ্বমুখী মৃতের হারও। ইউরোপে নতুন করে বাড়তে শুরু করেছে কোভিড। মার্চের শুরু থেকে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও ইংল্যান্ডে পরিস্থিতির অবনতি হয়ে চলেছে। আমেরিকাতেও খারাপ হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভারত সহ গোটা বিশ্বকে আগাম সতর্কতা অবলম্বন করতে বলছে হু। বিশ্বজুড়ে করোনার ঢেউ বাড়তেই আধিকারিকদের সতর্ক করে দিল স্বাস্থ্য মন্ত্রক। এই দেশগুলির পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে, সেই সঙ্গে সব রকমভাবে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। তবে আশার কথা হলো, এই দেশগুলিতে আক্রান্ত সংখ্যা বাড়লেও ভারতে এখনো পরিস্থিতির তেমন অবনতি হয়নি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।